তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তো আমরা তাকে তার বক্তব্য যেটা দিয়েছে সেই বক্তব্যের প্রেক্ষিতে রাজশাহী মহানগর পুলিশ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো মূলত যেহেতু যেখানে উনি হুমকিটা দিয়েছে এবং যে জায়গা থেকে হত্যার অভিযোগ এবং হত্যার হুমকি প্রদান করেছে এই পুটিয়া থানার মামলায় তাকে আমরা গ্রেফতার করব এবং আজকে বেলা 11টায় এই বেড়িপাড়া মোড়ে আমাদের কাছে তথ্য ছিল যে রাজশাহীতেই মহানগরের কোনো জায়গায় সে হয়তো পালাইতে পারে কিংবা আত্মগোপন করতে পারে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে কোথায় ছিল, কীভাবে সে এই ঘটনা ঘটিয়েছে। তো আমাদের আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং অ্যাকর্ডিংলি এই যৌথ অভিযানেই আজকে সে গাড়িতে করে পালাচ্ছিল বেড়িপাড়া মোড়ে, তাকে প্রাইভেট কার থেকে তাকে গ্রেফতার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকির দায়ে রাজশাহী জেলা এবং মহানগর পুলিশের প্রায় 6 থেকে 7টা মামলা হয়েছে এই সংক্রান্তে, এবং এই রাজশাহীর বাইরেও বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, সেটার তথ্য যেখানে মামলা হয়েছে তারা দিতে পারবে।